রমাদান মাস সামনে কয়েকটা কাজ বেশি বেশি করেন। এক নাম্বার, পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে পড়বেন, ওয়াদা করেন পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে পড়বেন। দুই, তারাবির নামাজ জামাতে গিয়ে পড়বেন, তারাবির নামাজ জামাতে গিয়ে পড়বেন। তিন, রমজান মাসে কম কম খাবেন, কম কম খাবেন, কম কম ঘুমাবেন, কম কম খাবেন, কম কম ঘুমাবেন, সেহরিতে কম খাবেন, ইফতারও কম খাবেন। ওই শ্রেণীর হুজুরদের মতো হবেন না যারা ইসলামিক লেবাস নিয়ে সুন্নতের কথা বলে বাট তাদের পেটের মধ্যে সুন্নত নাই। আমি কি বোঝাতে পারছি? এগুলো মুসলিমদের শোভা পায় না।